স্বাগত জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন বাণীজ হার্বাল যে অনুষ্ঠানটা, আর বাণীজ হার্বাল মানেই আমরা সবসময় একটা কথা বলি যে এই অনুষ্ঠানের গেস্ট বাণী ব্যানার্জি, যিনি শুধু যে রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয় তা নয়, তার সঙ্গে এটাও বাস্তব সত্যি কথা, এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রত্যেক কটাই কিন্তু দিক তিনি দেখেন, এবং সেটা সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক ভেষজের ওপরে। আজকের দিনে দাঁড়িয়ে যখন ভারত সরকার বারবার বলছেন যে কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না, তার থেকে প্রায় এক যুগ আগে এই বাণী হার্বালের কর্ণধার বাণী ব্যানার্জি, তিনি কিন্তু হার্বাল প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন। সব থেকে গর্ব লাগে এই অনুষ্ঠানে বসে যে আজ ভারত সরকার ওনার একটি প্রোডাক্টকে তকশ্রী, এই নামটা কিন্তু ভারত সরকারের দেওয়া, এবং সেটা কিন্তু শুধু ইচ্ছে হলো ভালো লাগলো মেখে দিয়ে দিলাম তা নয়, ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে এবং তার সমস্ত কিছু বিচার বিশ্লেষণের পর ভারত সরকার কিন্তু এই নামটা দিয়েছেন, এটাও একটা পরম পাওনা। আর আমি যে বলেছিলাম যে এক্সটার্নাল থেকে ইন্টারনাল সমস্ত কিছু কিন্তু এখানে হয়, সেই বিষয়টা নিয়েই আজকে অনুষ্ঠানটা শুরু হবে, কিন্তু তার আগে এই সুযোগটা সবার প্রথম পাচ্ছেন কিন্তু আগামীকাল 5 তারিখ বারাসাতে তিনি বসছেন, কোথায় বসছেন সমস্তটাই জানতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে, কখন ওনাকে পাবেন কি বৃত্তান্ত, সেখানে ফ্রি চেক আপ অনেক কিছু আছে, সে সব কিছু নিয়েই আজকের এই অনুষ্ঠান। কিন্তু যিনি আপনাদের কথা ভাবেন বা আপনাদের কথা চিন্তা করে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন, সেই বাণীদিকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। দিদি নমস্কার। নমস্কার দিদি, আজকে একটু শুরুতে আপনি যদি বারাসাতে যে ফ্রি চেক আপ আছে সেখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো বিষয় যদি আজকে একটু উল্লেখ করে দেন। হ্যাঁ, বলবো, কিন্তু আপনি যে কথাটা প্রথমেই বললেন না যে তপশ্রী যেটা দেওয়া হয়েছে, এটা নিয়ে একটু কিছু আমার বলার আছে। এই জন্য আজকে যখন বাজারে সবাই ফেয়ারনেস ফেয়ারনেস বলে চেঁচাচ্ছে বা ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস বাজার থেকে অ্যালোপ্যাথিক মেডিসিন, আপনিও জানেন যে মানুষের যখন স্কিন জ্বলে যাচ্ছে, ঠিক সেই সময়টা বাণীজ হার্বাল কিন্তু ফেয়ারনেসের জন্যই বা তার ট্যানটা তোলার জন্যই কিন্তু তপশ্রীকে আনলো, মার্কেটে নিয়ে এলো, এবং ভারত সরকার তাকে স্বীকৃতি দিল যে এই এমন একটা জিনিস তুমি তৈরি করো যেটা ফেয়ারনেস দেবে, ট্যান তুলে দেবে, প্লাস স্কিনটাকে গ্লো করবে। এই জায়গাটা আমার অনেকদিন বলবো ভাবি হয় না, আজকে আপনি সত্যটা তুললেন বলে আমি বললাম যে এই জায়গাটা কিন্তু আজকে নিয়ে নিয়েছে আর এত জনপ্রিয় হয়ে গেছে, মানুষ কিন্তু আজকে কিন্তু তপশ্রীকে খুঁজছে বিভিন্ন জায়গা থেকে খুঁজছে। কেন না, আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে ফর্সা করতে পারবো, নিজের আমার ট্যানটাকে তুলতে পারবো ছেলেদের ক্ষেত্রে, প্লাস আমার স্কিনটাকে গ্লোয়িং করতে পারবো। এইবার বলি আপনাদের, এই 5 তারিখে আমি যে যাচ্ছি এটা আমি বহুদিন ধরে বলে আসছি, কারণ বারাসাতের মানুষ বসে থাকে তারা পুজোর গিফট পায়নি, তাদের একটা অভিযোগ পুজোর গিফট পায়নি। সেকেন্ডলি হচ্ছে যে প্রত্যেক মাসে যাওয়া সম্ভব হয় না, সম্ভব না, 2 মাস বাদে বাদে আমি বারাসাতে যাই, সেখানে আমি যখন যাই, আপনি তো জানেনই আমি কোনো ফিজ নিই না সেখান থেকে, তাছাড়াও আমি যেটা রেখেছি, মানুষে অনেকে বুঝতে পারে না তার স্কিন টাইপটা কি, সেখানে মেশিন আপনাকে বলে দেবে যে স্কিন টাইপটা কি, আপনার স্কিন টাইপে কি আছে, একটু ফোনটা নিয়ে একটু দেখে নিন। হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমি তো বলবো না, ফোন আপনি করেছেন, বলুন। হ্যাঁ বলছিলাম, গালে বিজি নেই সমস্যা, আপনি ফোনটা নিয়ে ঘরের বাইরে চলে আসুন। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। শুভজিৎ। কোথা থেকে? বর্ধমান। বলুন কি প্রবলেমটা কি? বলি যে আমি শীতের জন্য কি গালে বিজি বিজি বেরোচ্ছে, এটা কি জন্য হচ্ছে? গালে যে গুড়ি যে একটা র‍্যাশ বের হচ্ছে, এটা কি এখন বের হয় না সারা বছর? এইটাই, যখন তোমরা ফোন করবে ফোনটা একটু হোল্ডে রাখবে, কারণ তোমায় যে কথাগুলো যে বলা হচ্ছে সেটা আমাদের জানা দরকার, কারণ বাণীজ হার্বাল কিন্তু রুটটাকে ধরার চেষ্টা করে এবং সেখান থেকে যাতে তোমাকে সমস্যা সমাধান করা যায়
সেই চেষ্টাটাই করে, সেই জন্যই কিন্তু তরুণদা আপনাকে তোমাকে যেটা বলছিল যে এটা সারা বছর থাকে না, কোনো একটা পার্টিকুলার টাইমে বেরোয়। অনেক সময় হয় দেখা যায় যে ড্যান্ড্রাফ থেকে হয়, ড্যান্ড্রাফ। তারপরে দিদি আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আমাদের কোনোদিন আলোচনাটা খুব কম হয়েছে, আজকে এটা নিয়ে একটু জানবো, দিদির কাছে ঘরোয়া কোনো টিপস থাকলে সেটাও বলতে বলবো। ছুলি হয়, ছুলি, এই ছুলি কিন্তু খুব দেখা যায়, সারা বছর হয় না, বর্ষাকালটায় খুব বেশি হয়, গরম থেকে শীত পড়ছে ওই সময়। আর এটা আবার দু রকম হয়, কারোর সাদা হয় কারোর কালো হয়। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, হাওড়া ডিস্ট্রিক্ট উদয়নারায়ণপুর সিংটি গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি অর্পিতা জানা, আমার এজ হচ্ছে 33+। আচ্ছা, আমি ম্যামকে নমস্কার জানাই, নমস্কার জানাই। ম্যামের প্রোডাক্ট আমি 2 মাস হলো ইউজ করছি, খুবই ভালো আছি। ম্যামের টিভিতে প্রোগ্রাম শুনে আমি স্কালপটনিক ইউজ করছি 2 মাস, আমার চুলে রিগ্রোথ এসেছে, খুবই ভালো। আমি ফেয়ারনেস ব্যাগ, ক্লিনজার, সান ময়েস্ট, টোনার, তারপরে ওনার ওয়ান পারপাস ক্রিম, ফেয়ারনেস অয়েল সবই নিয়েছি। আপনাকে আমি দুটো প্রশ্ন মানে কথা জিজ্ঞেস করবো, তারপরে বাকিটা দিদির সঙ্গে কথা বলবেন। প্রথম কথা হচ্ছে এই যে বাণীদির প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন, এর আগে বাণীদির প্রোডাক্ট ব্যবহার করার আগে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতেন তো? নিশ্চয়ই, দরকার নেই আমরা নাম জানি না। আপনি এই অসম প্রোডাক্ট বললেন এবং আপনি নিজে প্রোডাক্টটা ব্যবহার করে ভালো আছেন, এবং আজকে আপনি দুটো কাজ করলেন। সবার প্রথম হচ্ছে যে কোটি কোটি ভিউয়ার্স এই অনুষ্ঠানটা দেখছেন, অনেকে আপনার মতো অনেক কিছু ব্যবহার করে তারা ঠকে গেছেন, আজকে ওনারাও ঠকেছি, আমিও ঠকেছি অনেক করে, কিন্তু ম্যামের প্রোডাক্ট এত ভালো কি বলবো, ম্যামের কাছে ডিমের। তবে হ্যাঁ, আপনার সঙ্গে আমার নাম আপনার সঙ্গে আমিও রিকোয়েস্টটা করব, কারণ অনেকেই আমাদের বাজার থেকে বিভিন্ন ডায়েট কিনে মাখতে হয়, সেটা যদি দিদি নিয়ে আসেন খুব ভালো হয়। আচ্ছা অবশ্যই, আপনাকে অশেষ ধন্যবাদ। শুধু ভীষণ ভীষণ ভালো, আমি সকলে ইউজ করি এবং রিজনেবল দাম, খুবই ভালো লাগে। আমি যাবো, ইচ্ছা আছে, অনেকটা দূর তো আমাদের গ্রাম থেকে, আমি যাবো, আশা আছে 2-3 মাসের মধ্যে আমি ভিজিট করবো ম্যামের ওখানে। অবশ্যই আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আজকে আপনি উপকার পেয়ে এই যে জানিয়েছেন এটা বাণীদিকে যে হাইলাইট করা বা অনুষ্ঠানটাকে হাইলাইট করা আমার মনে হয় না, সব থেকে বড় জায়গা হচ্ছে যে মানুষের জন্য আপনি কাজ করেছেন। আজকে আপনার মতো বহু মানুষ বিভিন্ন প্রোডাক্ট কিনে ঠকে যাচ্ছে, আজকে আপনি যে তাদের হেল্প করেছেন এই জন্য তাদের তরফ থেকেও আপনাকে ধন্যবাদ। কি দিদি, একদম একদম খুব সুন্দরভাবে বলেছেন, আমি তার সঙ্গে ফোনে কথা বলি বলেওছি কয়েকবার, কিন্তু সত্যি কথা বলতে কি অনেকে আমাকে বলে যে আপনার কাছে যে ফোন আসে এত, সব কি আপনার পরিচিত?
আমি একদমই না, আপনিও জানেন যে না আমার কখনোই না। কোনো পরিচিত আমাদের ফোন কেউ করে না, অপরিচিত মানুষেরাই ফোন করে। বা এই যে মেয়েটি বললো, বা আগের দিন পলাশ মাইতি বলে যে ছেলেটি সানস্ক্রিন ময়েস্ট নিয়ে, মনে আছে আপনার বোধ হয়, যে এত সুন্দর করে বললেন, তাই এইগুলোই আমাদের কাছে কিন্তু পরম পাওয়া। কেন না যে দিদি, প্রোডাক্ট, হ্যাঁ আরেকটা বিষয় আমি একটুখানি বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে কে কি বলছে সব ঠিক আছে, আমি সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, যারা ব্যবহার করেছেন তারা বলতে বাধ্য, এবং আমরা অনেকেই আপনার কাছ থেকে পেয়েছি, আমরা দেখেছি আপনার যে একটা ছোট্ট প্রোডাক্ট, আজকে সেই প্রোডাক্টটার যা দাম, সেই প্রোডাক্টটাকে ব্যবহার করলে 3 মাসেও শেষ করা যায়নি, কিন্তু তার থেকে বড় একটা ফাইল, তার থেকে বেশি দাম, কিন্তু সেটা 7 দিনও যায় না, কোনো রেজাল্টও নেই, রেজাল্টও নেই, সেটাই হচ্ছে কথা। 3টি দিন ব্যবহার করলে 4 দিনের দিন মানে অটোমেটিক গ্লোটা যে বের হচ্ছে সেটা বোঝা যায়। আমি যে কোনো প্রোডাক্ট যদি 7 দিন কেউ দিনে 2 বার 14 বার ইউজ করে, যে কোনো ফেস প্যাকের ক্ষেত্রে বলুন, বা স্কাল্পনিকের ক্ষেত্রে বলুন, বা সান ময়েস্টের ক্ষেত্রে বলুন, কি অল পারপাস ক্রিমের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস কিন্তু রেজাল্ট দেবে। এই জন্য যে রিয়েল হার্ফ, আর এটার জন্য যে রিসার্চ করে বের করা যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে। আজকে কোথায় গণ্ডগোলটা হয় জানেন? আজকে আপনাকে পেয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। কেন বলছি, এই যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলোকে নিয়ে রিসার্চ করা বা পড়াশোনা করা, এটা কিন্তু আমাদের দেশে একদম নেই। যার জন্য কি হয়, হার্বাল কোম্পানি প্রচুর বেরিয়েছে, এ আসছে, তারা কোথা থেকে আসছে, হিমাচল থেকে আসছে, দিল্লি গুড়গাঁও থেকে আসছে, বোম্বে থেকে আসছে, ক্যানে করে করে প্রোডাক্ট চলে আসে। যার ফলে কি হচ্ছে, এখানকার মানুষ কিন্তু জানছে না তাতে কি আছে, কি আছে। আর সেইখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে যখন স্বীকৃতি দিল বা আমাকে যে লাইসেন্সটা দিল, আর তার ফ্যাক্টরিটা কোথায় করলো, না কলকাতার মধ্যে, কলকাতা, তা সেখানে দাঁড়িয়ে আমি সেখানে তত্ত্বাবধানে, আমি হয়তো 100 কোটি জনতার দায়িত্ব নিতে পারবো না, কখনোই সম্ভব, আমি নেবও না, আমার দরকার নেই। আমি সেই কটা মানুষকে যদি ভালো করতে পারি বা তাদের যদি এই প্রোডাক্টটা ভালো তুলে দিতে পারি, সেটা আমার কাছে বিরাট ব্যাপার। সেই জন্যই কি হচ্ছে, প্রোডাক্টের মধ্যে মানে একটা সন্তানকে জন্ম দিতে মায়ের 9 মাস লাগে, তেমনি আমি এক একটা প্রোডাক্ট বছরে একটা করে বার করি। তার কারণ আছে তো একটা, তার কারণ কেন, আমি কিন্তু এটাকে নিয়ে অনেকটা ঘাঁটি। এই যা যে বলছে কালারের কথা, এটা আমার মাথার মধ্যে অনেকদিন ধরে রয়েছে, যে হেয়ার কালার করব না, হেনা থাকবে, সেটা কিন্তু চুলে হোয়াইট হেয়ারটাকে একটু ব্ল্যাকিশ করবে। কি করে করবে সেটা আমি এখনি বলে দিলে তো সব হয়ে গেল, একদম, হ্যাঁ কিন্তু কিছু টিপস আমি দেব, কিছু টিপস। হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার, আমি রামসত্যি বলছি। হ্যাঁ নমস্কার, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, ওই জন্য দুবার শুনছেন। খুব খুশিতে আমি। আচ্ছা হ্যালো, হ্যাঁ দিদিকে পেয়ে আজকে এত খুশি কেন বলুন তো? আপনি একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, আপনি ঘরের বাইরে শুনে নিন আমার আমার কথাটা আগে শুনুন, আপনি ফোনটা নিয়ে ঘরের বাইরে চলে আসুন। হ্যাঁ বলুন, কি বলছেন? বলুন। আপনার কথাগুলো কিছু বোঝা যাচ্ছে না, আর প্রচন্ড ফিডব্যাক আসছে। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে দিদি আমরা ছিলাম, একটু সেই জায়গাতেই চলে যাই, যে আজকে যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, একদম সেখানে কিন্তু আজ আমরা সুগন্ধি তেল মাখছি, সুগন্ধি সাবান মাখছি, সুগন্ধি ক্রিম মাখছি, কিন্তু একটা টাইমে মানুষ কিন্তু বাড়িতে সেই মুসুর ডাল, দুধের সর, তারপরে অ্যালোভেরা, এই সমস্ত কিছুই মানে ব্যবহার করেছে, গঙ্গা মাটি, মুলতানি মাটি। আজকে যে অল পারপাস ক্রিমটা আমরা তৈরি করেছি, আমাকে অনেকে ফোনে সাজেস্ট করছে যে আপনি কালার দিচ্ছেন না কেন, ক্রিমের তো খুব সুন্দর সুন্দর কালার হয়। তখন আমার একটাই কথা হলো, আমি যদি কালারই দেব তাহলে আমি আয়ুর্বেদিক রাখবো কেন? অ্যালোভেরাকে নির্যাস বার করে তার সঙ্গে যা যা করণীয়, ভালো ওয়াক্স,
আরও এভরিথিং ওর মধ্যে ব্যবস্থা করে যে ক্রিমটাকে আমরা তৈরি করেছি তার কোনো কালার থাকবে না। আমার কোনো প্রোডাক্টের গায়ে দেখবেন না যে কোনো কালার মেশানো আছে, কোনো কালার মেশানো, কোনো কালার মেশানো নেই। এই জন্য আর শীতকালীন বলে আমরা অল পারপাস ক্রিমটাকে একটু চেঞ্জ করে দিই, কেননা অল পারপাস ক্রিম আপনি দিনে মাখছেন ঘাম হতে পারে, আপনি মাখতে পারবেন না, রাতে মাখলে একটু ঘাম হলেও শীতকালে সেটা অ্যাবজর্ব করে নেবে। সেইটা ভেবেই কিন্তু আমরা কিন্তু অল পারপাস ক্রিমটাকে শীতকালীন এমনভাবে করেছি যে সারা দিনে তুমি ইউজ করতে পারবে, তুমি তার উপরে মেকআপ পেস্ট তৈরি কর লাগাও, কোনো অসুবিধে নেই। এইভাবে কিন্তু অল পারপাস ক্রিমটাকে রাখা হয়েছে শীতকালের জন্য। আবার যখন গরমকাল হবে তা আমি যদি নিজে না জানি তাহলে আমি দুরকম চেঞ্জ করবো কি করে। প্লাস আরও একটা বিষয় এর মধ্যে লুকিয়ে আছে, বিরাট বিষয়, সেটা বলার আগে একটু বলে দেবো। আগামীকাল অর্থাৎ 5 তারিখ দিদিকে কিন্তু বারাসাতে পাচ্ছেন, এটা তো জেনেই গেছেন, ব্যারাকপুরে পাচ্ছেন 19 তারিখ এবং 26 তারিখ হাওড়ায়। আর বারাসাতে আপনাদের গিফট যেমন থাকছে, ফ্রি চেক আপ থাকছে, সেটা কিন্তু এক্সটার্নাল বা ইন্টারনাল সব রকমের সুগার থেকে আরম্ভ করে সমস্ত কিছু টেস্ট হবে। আপনারা অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার 9007348660 এবং আরও একটি নাম্বার 9831695114 এই নাম্বারে কিন্তু ফোন করে কথা বলুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলো দর্শক বন্ধু, দেখুন আমাদের কন্ট্রোল রুম আপনাদের বারবার বলে দেন, আমরা এখান থেকে বারবার বলতে থাকি যে আপনারা টিভি সাউন্ডটাকে মিউট করে ফোন করুন, নাহলে আপনাদের কথা কিচ্ছু আমরা বুঝতে পারি না, শোনা যায় না, একটা ফিডব্যাক আসে, আমাদের কথাগুলোই আমরা শুনতে পাই। মানুষটি কিন্তু ভীষণ ব্যস্ত মানুষ, বহু মানুষ বসে থাকেন ওনার জন্যে যারা শিখছেন এই হার্বাল প্রোডাক্টের উপরে কাজ, ওনার পার্লারে আসছেন, সেই সমস্ত কিছু ছেড়ে উনি আসেন শুধু আপনাদের সচেতন করতে যে আজকে বিভিন্ন রকম ক্রিম মেকে আপনারা ঠুকে যাচ্ছেন, মুখে উল্টো মানে ফর্সা হতে গিয়ে কালো হয়ে যাচ্ছেন, সেটা কেন হচ্ছেন, কিন্তু তবু একটু আপনারা সহযোগিতা করবেন, টিভি সাউন্ডটাকে মিউট করে ফোন করবেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম সুমো এস মজুমদার। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? তো বাড়ির সাথে আমার এক বান্ধবী থাকে। হ্যাঁ। তো ম্যামের ম্যামকে দেখিয়েছিল নাকি 1-1.5 মাস আগে, খুব ভালো আছে, লাগে খুব ভালো আছে। ও আমাকে বলেছিল আজকে প্রোগ্রামটা আসবে, তো ওদের কিছু টিভির একটু প্রবলেম হয়েছে, দেখতে পাচ্ছে না, তো এখন ফোন করে বলছে যে এই সময়টা প্রোগ্রাম চলছে, লাইভ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। থাকি আমি তো ম্যামের প্রোডাক্ট কিছু লাগাই না। হ্যাঁ। ম্যামকে আমি 1 বছর আগে ফোন করেছিলাম, একটা চ্যানেলে ফোন করেছিলাম, তো আমার মুখে একটু দাগ ছিল, মানে আমি 3-4 দিন লাগিয়েছিলাম, তো আমার পুরো দাগ চলে গেছে, আমি 7-8 বছরে দাগ ছিল পুরো। আচ্ছা, ওটা চলে গেছে। ওটা ম্যামকে জানাবো, 1 বছর ধরে ট্রাই করছি, তো আমি সেই লাইনই পাই না, নাহলে পুরো তুমি জানানো হয়নি অসুস্থ কারণে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি লাইভ চলতে তুমি ফোন করো। আচ্ছা আপনাকে দিদি কি বলছেন আগে একটু শুনে নিন, তারপরে আমি তোমাকে বলবো। আগামীকাল তুমি একবার বাড়ার সাথে, আমি যাচ্ছি রবীন্দ্র ভবনের পাশে, তুমি ওখানে না, আপনার যে বান্ধবী আপনাকে বারাসাতের যে বান্ধবী বলেছিলেন ওনাকে আপনি এই খবরটা দিয়ে দেবেন, আপনি যেমন খবরটা দিলেন যে টিপস করে ভালো আছেন, ওনাকেও খবরটা দেবেন আগামীকাল বারাসাতে ওনাকে দিদিকে পাচ্ছেন। প্রথম টিভির কাছে যান, আর দ্বিতীয় একটা বলবো যে কষ্ট করে একটু ভবানীপুরে চলে আসুন। ভবানীপুর আপনার ঘরের কাছে। আলোচনা হচ্ছিল এটা হচ্ছে, এটা প্রত্যেকের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিই, যারা ছুলির সমস্যায় ভুগবেন বা কালো ছোপের সমস্যায় ভুগবেন, লাউ একটা বাজার থেকে কিনবেন, টুকরো করবেন, ছোট টুকরো ছুরির মধ্যে ঢোকাবেন, ঢুকিয়ে যেটা আগুনে, গ্যাসের আগুনে ঝলসাবেন ওটাকে, ঝলসানোর পরে একটা বাটিতে ওটার রসটা রাখবেন,
এবং তুলোয় করে ওই রসটা মুখের মধ্যে লাগান, আপনি দেখুন ওই সমস্যাটা মিটে গেছে। ওই যে ও যেমন বললো 4 দিনে মিটে গেছে, সত্যিই 4 দিনে দেখবেন ছুরিটা মিটে গেছে। এইগুলো হচ্ছে আয়ুর্বেদিক, এইটা কিন্তু কেউ আমাকে শিখিয়ে দেয়নি, এটা আমার রিসার্চ করে রিসার্চের ফল। এবং আরেকটা সুখবর, আমি জানুয়ারি মাসে আবার পুরুলিয়া যাচ্ছি। আচ্ছা, পুরুলিয়া যাচ্ছি এবং পুরুলিয়াতে তুলিনে আমি থাকবো, এবং সেখানে প্রাইভেটলি এবারে আমাকে ডাকা হয়েছে। বেশ কিছু মানুষ বলছে যে আমরা শিখেছি কিন্তু আরো যেন কিছু শেখা বাকি হয়ে আছে আপনার কাছ থেকে, তা সেখানে ডাকে আমাকে যেতে হবে জানুয়ারি মাসে। তা পুরুলিয়া যারা প্রোগ্রাম দেখছো বা যারা মনে করছো যে ইচ্ছুক, তারা অতি অবশ্যই দেখবে যে ঝালদা বলে একটি নম্বর যাচ্ছে পুরুলিয়ার, সেই নম্বরটার সঙ্গে যোগাযোগ করো বা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। কোথায় আমি থাকবো, কিভাবে যোগাযোগ করবে, সমস্ত কিছু ওখানে বলে দেওয়া হবে। যে বিষয়টা নিয়ে আমি তুলতে যাচ্ছিলাম, বারবার ফোন আসছে যে দিদি আমরা একটা জিনিস দেখেছি, এটা হচ্ছে গিয়ে শুধু যে বিয়ে বাড়ি এতে যারা যাচ্ছেন বা অনুষ্ঠানে যাচ্ছেন মেকআপ করছেন তা নয়, এই মিডিয়া সেক্টরে বা অভিনয় জগতে যারা রয়েছেন তাদের প্রত্যেককেই মেকআপ করতে হয়, এবং মেকআপটা তোলার ব্যাপার আছে, না তুললে স্কিনটা খারাপ হয়ে যায়। কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট, বানি সার্ভালের যে সমস্ত প্রোডাক্ট ওটা মেখে রাত্রিবেলায় বাড়ি গিয়ে মুখ ধুলেও তার কোনো সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট নেই। আর সেকেন্ডলি যেটা বলেন না, মেকআপ তোলা, মেকআপ তোলার সবচেয়ে ভালো আমাদের রেয়ে রয়েছে ফেয়ারনেস অয়েল। তুলোর মধ্যে বা ভিজে রুমালকে ভিজিয়ে যদি 2-3 ফোঁটা ফেয়ারনেস অয়েল নিয়ে মুখটা আমি একবার মুছে নিই, অল ওভার মেকআপটা সম্পূর্ণভাবে উঠে যাবে এবং তারপর ক্লিনজার দিয়ে আপনি ধুলে পরিষ্কার হয়ে যাবে। এবং আরেকটা পরীক্ষা করে দেখা গেছে, এই যে আমাদের মশা কামড়াচ্ছে না, আপনি যদি ফেয়ারনেস অয়েলটা মেখে রাত্রিরে শোন, দেখবেন আপনাকে মশা কামড়াচ্ছে না। এটা নতুন আমাকে জানালো মানুষ, আমি জানতাম না। না, এর পেছনে রহস্যটা কি আমি বলছি, যেহেতু এখানে হার্বাল প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট আর এসেনশিয়াল অয়েল যেটা দেওয়া হয়েছে, ওই গন্ধটা মশা নিতে পারছে না, যার জন্য মশাও কামড়াচ্ছে না। বাচ্চাদেরকে আমরা যার জন্য বারবার বলছি যে বাচ্চাদেরকে রাত্রিবেলা পায়ে হাতে মাখিয়ে আপনারা যে যেখানে যে জায়গাটা ফাঁকা থাকছে সেখানটা ফেয়ারনেস অয়েলটা মাখুন, বড়রাও মাখুন, দেখবেন যে মশা কামড়াবে না আপনাকে। আয়ুর্বেদিক যে কথা বলে, ও যে বললো আয়ুর্বেদিকে প্রত্যেকটা প্রোডাক্ট কথা বলে। আর বডি লোশন খুব সম্ভবত, বডি লোশন আমি খুব শিগগিরই তোমাদের জন্য বানাবো। এবং লাস্টে একটা ছোট্ট একটা কথা না বললে আর হবে না, সেটা হচ্ছে যদি পারো ডালিমের খোসা ভিজিয়ে রেখে যে কালো জলটা বেরোবে সেইটা চুলের মধ্যে লাগাও, দেবে হোয়াইট হেয়ার গুলো অনেকটা ব্ল্যাকিশ হবে। এটা এই টিপসের সঙ্গে শেষ হবে না, কারণ আমারও রিকোয়েস্ট রইল দিদিকে যে এটা প্রোডাক্ট আনতে হবে বাজারে, কিন্তু আজকে তো সময় শেষ, বিদায় নিতেই হবে। আবার 2:50 দিদিকে পাবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করুন, সরাসরি দিদির সঙ্গে কথা বলুন। এখনকার মতো বিদায় নেবো, দিদিকে বিদায় জানাবো আপনাদেরও। দিদি নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু।